মির্জা ফখরুল সাহেব উনি বলেছেন যে ওনার সিটি কর্পোরেশন নির্বাচনে যে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে সেই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবেন না। কেন নির্বাচনে অংশ নেবেন না? আপনারা বলেন সবসময় জনগণ নাকি আপনাদের পক্ষে, জনগণ যদি আপনার পক্ষে থাকে তাহলে নির্বাচনে অংশ নেবেন না কেন? আসলে আপনারা জানেন যে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে নির্বাচনে, জনগণের ভোটে জয়লাভ করার কোনো সুযোগ আপনাদের নেই, যার কারণে এই ভয় থেকে আপনারা নির্বাচনে যেতে চান না। আপনারা সবসময় ষড়যন্ত্রের পথ খুঁজেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। আজকে যে দলটি আজকে মুক্তিযুদ্ধের নাম দিয়ে যে দলের প্রতিষ্ঠাকে বলা হয় মুক্তিযুদ্ধের অন্যতম একজন মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধার দল হিসেবে পরিচিত যারা যুদ্ধাপরাধীদের দোষক, সেই বিএনপি মুক্তিযুদ্ধের কোনো দিবসই পালন করে না এবং এর মধ্য দিয়ে প্রমাণ করে যে তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনায় ধারণ করে নাই কখনো, তারা মানুষের স্বাধীনতার পক্ষে কখনো ছিল না, যার কারণে আজকে বিএনপির শীর্ষ পর্যায়ে নেতাদের মাঝে মধ্যে তাদের বক্তব্য চলে আসে, তাদের পাকিস্তান প্রীতির কথা, তাদের পাকিস্তানের প্রতি তাদের এখন আনুগত্যের কথা, পাকিস্তানের প্রতি তাদের ভালোবাসার কথা, এখনো পাকিস্তানের আদর্শকে তারা ধারণ করে বলেই তারা এখানে বারবার পাকিস্তানের কথা বলে। আজকে আমরা দেখলাম এই বিএনপি নামক এই দলটি তারা এখন আন্দোলন সংগ্রাম করছে। কিসের সংগ্রাম, কিসের আন্দোলন? আমি গতকালকে বলেছি আন্দোলন আন্দোলন খেলা খেলে লাভ নেই, মানুষের মানুষ আপনাদের এই আন্দোলন আন্দোলন খেলা ইতিমধ্যে জেনেছে, আপনাদের নেতা কর্মীরাও জানে যে বিএনপির এই আন্দোলনের কোনো ফল নেই, যার ফলে সাধারণ নেতা কর্মীরা ঘরে উঠে গিয়েছে। আপনি এই আন্দোলন খেলে কোনো লাভ নেই, জনগণের কাছে যান, বিদেশি প্রভুর কাছে না যে বিদেশি দূতাবাসে জোরঝাপ না করে জনগণের কাছে যান, জনগণের পরে আস্থা রাখুন। জনগণ যদি মনে করে তাহলে ভবিষ্যতে আপনাদেরকে জনগণ আবার মূল্যায়ন করতে পারে। যদিও আপনারা যে অপকর্মগুলো করে রেখেছেন সেই অপকর্মের মূল্যায়ন যদি হয় তাহলে জনগণের কাছ থেকে ধিক্কার ছাড়া আপনাদের আর কিছু প্রাপ্তি নেই। আজকে আপনারা জানেন সেটা বুঝতে পেরেছেন বলেই আপনারা নির্বাচন থেকে আপনাদের সরে দেখতে চান। কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলে দিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া দল, যার এখন কাণ্ডারি হিসেবে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা এখন এই দলের কাণ্ডারি, এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, এই দলের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ হবে না, এই দলের বিরুদ্ধে সংগ্রাম করে কোনো লাভ হবে না, কারণ এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল জাতির পিতার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, সেটাই দল করে যাচ্ছে। আর এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। ভাই আমার, আপনারা দেখেছেন এখন ষড়যন্ত্র নতুন করে ডালপালা মেরে ধরেছে, ষড়যন্ত্র শুরু হয়েছে অনেক আগেই, আমরা এর আগে বলেছিলাম যে ষড়যন্ত্র হচ্ছে। কারা ষড়যন্ত্র করে? যারা এই দেশের উন্নয়ন অগ্রগতি চায় না, যারা এই দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়, সেই কাপড়ে পরে শক্তি এবং তাদের পরিচয় মিত্র আমরা দেখি নতুন করে সত্য হচ্ছে। আমরা দেখি সেই সুক্ষর যিনি বাংলাদেশের গরিব মানুষের অর্থ আত্মসাত করে বিদেশের টাকা বাজার করে বিদেশিদের কাছে পশ্চিমা শক্তিকে টাকা দিয়ে উনি নোবেল পুরস্কার নিয়েছেন, উনাকে নিয়ে আবার রাজনৈতিক দোলচল শুরু হচ্ছে, দৌড়ঝাঁপ শুরু হয়েছে, বিভিন্ন দূতাবাসে যাচ্ছেন, দূতাবাসগুলো কথা বলছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রে যে ওনারা অনেকেই বিভিন্ন গোপনে দূতাবাসের সঙ্গে বৈঠক করছেন, লক্ষ্য একটাই যে ষড়যন্ত্র করে এই সরকারকে উচ্ছেদ করতে চায়। আমরা বলি এই যুদ্ধ নোবেল বিজয়ী যার যাকে শান্তিতে নোবেল দিয়েছে, এই বাংলাদেশের মানুষ জানে এই বাংলাদেশের কোন উন্নয়ন অগ্রগতি কোন মানুষের বিপদে আপদে দুর্যোগ দুর্বিপাকে এই ইউনূস সাহেবকে কখনো কেউ দেখে নাই, কখনো পাশে থাকে নাই। এই যুদ্ধ এটা গরিব মানুষের অর্থ আত্মসাত করে বিদেশে টাকা পাচার করেছে। আজকে আমেরিকার থেকে বলে যে উনি নাকি আমেরিকা তো বিলিয়ন ডলার ইনভেস্ট করে ওখানে মানুষের অর্থনৈতিক পরিবর্তন করেছে অনেকে। আমার প্রশ্ন রেখে যায় এই ইউনূস সাহেব উনি টাকা কোথায় পেলেন আমেরিকাতে?
উনি এদিকে টাকা কোথায় পেলেন? উনি এখান থেকে গরিবের টাকা মেরে আরে বাংলাদেশ গ্রামীণ ফোনের শেয়ারের টাকা তো সাত করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকা বিনিয়োগ করে এবং সেই টাকা দিয়ে নোবেল নিয়ে আজকে আবার বাংলাদেশে এসে নতুন করে ষড়যন্ত্র করার স্বপ্ন দেখছে, ষড়যন্ত্র করে সরকার করতে চাই। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এটা 2007-06 নয়, 2023 সাল। 2007 সালে এই রুশরা ষড়যন্ত্র করেছিল, মাদার চুপ ফর্মুলা করে ব্যর্থ হয়েছে সে আন্দোলন, আর এবার সেই পর্যায়েও তারা যেতে পারবে না। তাদের ওই আন্দোলন তাদের চিন্তার মধ্যে থাকতে ব্যর্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আমার আজকে এই সব সরকার বিরুদ্ধে সঞ্জয় অংশ হিসেবে আমরা দেখি, আমার গণমাধ্যমে কেন আছে, গণমাধ্যমের অনেক টেলিভিশন আছে, প্রিন্ট মিডিয়ার ওখানে আছে। আমরা বলতে চাই এই সরকার গত 14 বছরের দেশের যে উন্নয়ন করেছে, যে অগ্রগতি করেছে, সেগুলোর নিউজ আপনাদের কাছে আসে না কেন? আপনারা সেই খবর গুলো দেখেন না কেন? আপনারা খবর দেখার শুধু সরকারি ইতিবাচক খবর বিরুদ্ধে। আমি আশা করব গণমাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরবেন, সঠিক দায়িত্ব পালন করবেন। আর আমরা শেষ করতে চাই একটি কথা বলে, আমরা রমজান মাস আমাদের সিয়াম সাধনের মাস, এই মাসে আজকে দ্রব্যমূল্যের কারণে ইফতির কারণে কিছুটা হলেও মানুষ কষ্ট পাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই অসচ্ছল এবং দরিদ্র মানুষ বা সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সেই কারণে কিন্তু সরকার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কৃষিবির মাধ্যমে স্বল্প মূল্যে চাল, তেল, পেঁয়াজ, চিনি, লবণ বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। সরকার থেকে উদ্যোগ আছে, কিন্তু কৃষি অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার জন্য এই দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনজীবন ভোগান্তির চেষ্টা করা হচ্ছে। আমরা আজকে সমাবেশ থেকে পরিষ্কার ভাবে সেই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনারা এই রমজান মাসে সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধির জন্য, দুর্ভোগের জন্য আপনারা যদি দ্রব্যমূল্য বৃদ্ধি করেন আপনাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ইনশাল্লাহ আমরা এই দ্রব্যমূল্যকে একটা শহরের পর্যায়ে আমাদের এই সরকারের দিতে আমরা আনতে পারব। আমাদের স্বাধীনতা ঘোষণার পর সেই সময় পাকিস্তানের সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে যে গণহত্যা শুরু করেছিল, তারপরে জাতির পিতাকে তার স্বাধীনতা ঘোষণার পর গ্রেপ্তার করার পর তখন বঙ্গবন্ধুর নির্দেশেই আমাদের জাতীয় চার নেতার মৌলভী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, কামরুল জামাল এবং মনসুর সাহেবের নেতৃত্বে সেই সময় প্রথম মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এবং এই 10 এপ্রিল ছিল প্রথম মুজিবনগর সরকার যা বাংলাদেশ সরকার হিসাবে চিহ্নিত হিসাবে থাকবে এবং এই সরকারের প্রথম রাষ্ট্রপতি হিসাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপরাষ্ট্রপতি হিসাবে সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী হিসাবে তাজউদ্দিন আহমেদ, ছয় মন্ত্রী পরিষদের গঠন করা হয়েছিল এবং সেই 10 তারিখের এই মন্ত্রী পরিষদের সভার 1971 সালের 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভদ্রনাথ আমার কারণে শপথ অনুষ্ঠান হয়েছিল। আজকের এই দৃষ্টি আমার এই দিবসটি আমাদের স্বাধীনতার সাথে জড়িত, আমাদের ইতিহাসের অংশ, আমাদের মুক্তিযুদ্ধের অংশ। যারা আজকে এই দিবসটি পালন করে না তারা আসলে মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিশ্বাস করে না। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় ভারত।